আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার গ্রিনলি প্রিপারেটরি স্কুল ইউটিউব চ্যানেল। পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের ইউনিট পাঠ্যবই থেকে ইউনিট নাইনের রাজু ইজ এ ফায়ার ফাইটার এফ অকুপেশন পেশা এই অধ্যায় থেকে রাজুর প্যাসেজটি পড়ে শোনাবো এবং কোশ্চেন নাম্বার ওয়ান এটা আমি সলভ করে দেখাবো। কোশ্চেন নাম্বার ওয়ানে ম্যাথ থাকে, এই ম্যাথটা আমি তোমাদের সলভ করে দেখাবো। আজ পার্ট ওয়ানের আমি প্যাসেজটা পড়বো অর্থসহ এবং কোশ্চেন নাম্বার ওয়ানটা সলভ করব। তাহলে আমরা আগে টেক্সট বুকে চলে যাই। চলো শিক্ষার্থীরা, আমরা বই থেকে আগে প্যাসেজটা পড়ে আসি। প্রিয় শিক্ষার্থীরা, ইউনিট নাইনের নামটা হচ্ছে অকুপেশনস, মানে পেশা। লেসন ওয়ান থেকে টু। এ লং টাইম অ্যাগো, অনেক দিন আগে, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ, যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়ত, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তার বিদ্যালয়ে আগুন লেগেছিল। এভরি ওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রাইড, এখানে অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া, প্রত্যেকে ভয় পেয়েছিল, বাট নো ওয়ান প্যানিকড, প্যানিকড মানে আতঙ্কিত হওয়া, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। দ্য টিচার্স হেল্পড দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি, কোয়াইটলি মানে শান্তভাবে আর সেফলি মানে নিরাপদে। শিক্ষকরা শিক্ষার্থীদের শান্তভাবে এবং নিরাপদে বিদ্যালয় ভবন ত্যাগ করতে সাহায্য করেছিল। সুন দ্য ফায়ার ফাইটার্স কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, শীঘ্রই দমকল কর্মীরা এসেছিল এবং আগুন নিভিয়েছিল। রাজু ওয়াস্ট দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, ইয়ার্ড অর্থ প্রাঙ্গণ বা উঠান। রাজু বিদ্যালয় প্রাঙ্গণ থেকে দমকল কর্মীদের দেখছিল। হি থট, সে চিন্তা করেছিল অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম, সে দীর্ঘ সময় ধরে দমকল কর্মী এবং আগুন নিয়ে চিন্তা করেছিল। আফটার কলেজ, কলেজের পর রাজু জয়েন এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, ভলান্টিয়ার মানে স্বেচ্ছাসেবী। কলেজের পরে রাজু স্বেচ্ছাসেবী দমকল বিভাগে দমকল বিভাগে যোগদান করে। অ্যাজ এ ভলান্টিয়ার, একজন স্বেচ্ছাসেবী হিসেবে, হি ডিডেন্ট গেট অ্যানি মানি ফর হিজ ওয়ার্ক, সে তার কাজের জন্য কোনো টাকা পায় না। বাট রাজু ডিডেন্ট মাইন্ড, কিন্তু রাজু কিছু মনে করে না। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু একজন পূর্ণকালীন দমকল কর্মী। ইট ইজ হিজ জব, এটা তার কাজ। সো হি আর্নস মানি ফর ইট, এখানে আর্নস অর্থ উপার্জন, তাই সে এখন এটা থেকে কী পায়, টাকা পায়। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার, বেশিরভাগ সময় তার কাজ হল আগুন নেভানো। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, কিন্তু সে নতুন দমকল কর্মীদের নিরাপত্তা সম্পর্কে প্রশিক্ষণ দেয়। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে প্রশিক্ষণ দিতে খুব পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে, রাজু ভিজিটস স্কুল, রাজু বিদ্যালয়গুলোতে ভ্রমণ করে। হি টকস টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, সে শিক্ষার্থীদের সাথে আগুন থেকে নিরাপত্তা সম্পর্কে কথা বলে। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, সে তাদের বলে যদি আগুন লাগে কী করতে হবে। দে শুডন্ট প্যানিক, তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি, তাদের শিক্ষকদের কথা শোনা উচিত এবং শান্তভাবে ভবন ত্যাগ করা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেক্সট বই থেকে প্যাসেজটা অর্থসহ সুন্দর করে পড়লাম, এখন আমি তোমাদের বোর্ডে নিয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা, কোশ্চেন নাম্বার ওয়ানে ম্যাথস থাকে, আবার ফিল ইন দ্য গ্যাপসও থাকে। আমি তোমাদের ম্যাথসটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি শূন্যস্থান শব্দের অর্থগুলা পড়ে দিচ্ছি। প্যানিক অর্থ আতঙ্কিত হওয়া, প্রিভেন্ট প্রতিরোধ করা, ব্রেভ সাহসী, ফায়ার ফাইটার দমকল কর্মী, ভিজিট পরিদর্শন। এই সেন্টেন্সগুলার অর্থ অনুযায়ী এই পাশের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডের অর্থ মিলিয়ে আমাদের এই ম্যাথসটা পূরণ করতে হয়। তো প্রথম সেন্টেন্সে এ ফেয়ারলেস পার্সন, একজন নির্ভীক ব্যক্তি। ফেয়ারলেস মানে কি? ভয়হীন। ফেয়ার মানে ভয়, লেস মানে হীন, ভয়হীন।
তাহলে একজন ভয়হীন ব্যক্তি, এখানে ব্রেভ অর্থ কি সাহসী, এই ব্রেভ দিয়ে হবে এ ফেয়ারলেস পারসন। দ্বিতীয় লাইনে আছে এ পারসন হুজ জব ইজ টু পুট আউট ফায়ার, একজন ব্যক্তি যার কাজ আগুন নেভানো। তাহলে শিক্ষার্থীরা আমরা ফায়ার ফাইটার মানে কি বুঝি, যে আগুন নেভায়, তাহলে এই ফায়ার ফাইটার দিয়ে হবে এ পারসন হুজ জব ইজ টু পুট আউট ফায়ার, যার একজন ব্যক্তি যার কাজ আগুন নেভানো। তিন নম্বরে আছে স্টপ ফ্রম হ্যাপেনিং সামথিং, কোনো কিছু ঘটা থেকে বিরত রাখা। তাহলে এখানে কি প্রিভেন্ট, প্রিভেন্ট অর্থ কি প্রতিরোধ করা, তাহলে প্রতিরোধ দিয়ে এটা হবে কোনো কিছু ঘটা থেকে বিরত রাখা। চার নম্বরে আছে এ গ্রুপ অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের একটি দল, এই অর্থ অনুযায়ী এখানে কোনো ওয়ার্ড আমাদের নাই, তাহলে এটা কোনোটার সাথে যাবে না। অ্যাফেক্টেড উইথ ফেয়ার, ভয় দ্বারা আক্রান্ত, তাহলে এখানে কি আছে প্যানিকড, প্যানিকড দিয়ে কি হবে অ্যাফেক্টেড উইথ ফেয়ার, প্যানিক মানে আতঙ্কিত, আর এখানে ভয় দ্বারা আক্রান্ত এটা দিয়ে এটা যাবে। ভিজিট অর্থ কি পরিদর্শন, এখানে পরিদর্শন বলতে কি বুঝি, গো অর কাম টু সি সামথিং, কোনো কিছু দেখতে যাওয়া বা আসা, তাহলে এটা দিয়ে কী হবে ভিজিট। আরেকটা আছে লাইট অ্যান্ড হিট, এখানে আছে আলো এবং তাপ, এই লাইনটার সাথে এখানে কোনো ওয়ার্ড যায় না, আমার পাঁচটা ওয়ার্ড আছে, আমরা পাঁচটার সাথে পাঁচটা মিলিয়ে দিয়েছি, তাহলে আমরা দেখো শব্দের অর্থটা ভালো করে জানলে এই ম্যাচটা ই করা, পূরণ করা তোমাদের জন্য বেশি কঠিন না, খুবই সহজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা গত আগামী ক্লাসে আমরা পার্ট টুতে ট্রু ফলস নিয়ে আসব, তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।